যেই কথাগুলো আমারও জানা ছিল না এমন অনেক কথা আছে, এমন কিন্তু একজন মহিলা না, এমন কিন্তু একজন মানুষ না, এমন অনেক মানুষের গল্পই লুকিয়ে আছে। পর্দার বাইরে ব্যক্তি জীবন নিয়ে প্রতিনিয়তই আলোচনায় থাকেন শবনম বুবলি। রমজান মাসে ইফতার বিতরণ করে আবারও খবরের হেডলাইনে উঠে এসেছেন ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা। তবে তা প্রশংসার চেয়ে বেশি নিন্দার ভাগটাই জুটেছে বুবলির কপালে। মন্তব্য রয়েছে, কপিবাজি নায়িকা এখন সবকিছুতেই নিজেকে কপি করে, অর্থাৎ অপু বিশ্বাসকে দেখে সেই একই প্রতিষ্ঠানে ইফতার বিতরণ করেছেন বুবলি। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। পর্দার পাশাপাশি ধর্মের পথে সর্বদা নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেন বুবলি। তিনি প্রায় ছেলেকে নিয়ে তার ব্যক্তি জীবনের ধর্মীয় চলাফেরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তবে চলতি রমজানে ইফতার বিতরণ করে যেন তোপের মুখে পড়লেন বুবলি। কয়েকদিন আগে নিজ দায়িত্বে সবাই মিলে বাংলাদেশ নামের একটা মানব সেবা প্রতিষ্ঠানে অংশ নিয়ে প্রশংসার চেয়ে যেন সমালোচনায় বেশি হয়েছে তার। মন্তব্য রাখা হয়েছে যে অপু বিশ্বাসকে কপি করেই ইফতার বিতরণ করেছেন বুবলি। গেল রমজানে এই একই প্রতিষ্ঠানে উপবিশ্বাসকে ইফতার বিতরণ করতে দেখা যায় এবং ভিন্ন ধর্মের অনুসারী হয়েও ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা রাখায় সকলের প্রশংসার পাত্রী হয়েছিলেন উপবিশ্বাস। এমনকি সাকিব নিজেও অপুর এমন কাজে মুগ্ধ হয়েছিলেন। কিন্তু সেই সেম কাজটি বুবলি করলেও ঘটেছে তার বিপরীত, কেননা বুবলি তার ব্যক্তি জীবনের কিছু কর্মকাণ্ডে কপিবাজি নায়িকার খেতাব পেয়েছেন। আরও আগে থেকে একটা অভিযোগ ছিল, পর্দায় প্রথম সারির নায়িকা হলেও সর্বদা উপবিশ্বাসকে কপি করেন শবনম বুবলি। এদিকে বুবলির এই ইফতার বিতরণের ঘটনায় অনেকে মনে করেন শ্বশুরবাড়ির লোকদের পটাতে ধর্মের প্রতি খেয়াল বেশি দিয়েছেন বুবলি। বিশেষ করে সাকিব যে বিষয়গুলি বেশি পছন্দ করেন ঠিক সেভাবেই নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা চলছে তার। কেননা বুবলি তো স্পষ্টই জানিয়েছেন যে সাকিব তাকে যেভাবে চায় তিনি সেভাবে থাকবেন, কিন্তু তবুও যেন সাকিব তার জীবনে ফিরে আসে। যদিও সাকিব তাকে মেনে না নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন আরও আগে, কিন্তু তবুও এখনও সাকিবের জন্যই অপেক্ষা করছেন বুবলি। তবে বুবলির এই ইফতার বিতরণ সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।